আপনাকে একবার আমার সঙ্গে থানায় যেতে হবে। আপনার নামে একটা ওয়ারেন্ট আছে। কি ব্যাপার বলুন তো? কি ব্যাপার বুঝতে পারছেন না? এর ছেলেকে আপনি চুরি করে এনে এখানে আটকে রেখেছেন। আরে আপনি নারায়ণের? আসুন আসুন আসুন, বসুন বসুন, নমস্কার। তা আপনার ছেলেকে আমি চুরি করতে যাবো কোন দুঃখে? আপনার মতো লোকের মুখে এই কি ভাষা? বসুন মশাই, একটু মাথা ঠান্ডা করে স্থির হয়ে বসুন। একবার পুলিশ টুলিশ নিয়ে আরে মশাই চুরি করবো কেন? কার্নিভালে গাবুন নিয়ে এসেছিল, আমি জিজ্ঞেস করলাম কিরে বেটা যাবি নাকি? ও বললে হুম, তাই নিয়ে চলে এলাম। গাবুকে বললাম দেখিস বেটা বুদ্ধির ঢেঁকি, এক্ষুনি বাড়িতে গিয়ে খবর দিস নি, দেরি করে খবর দিবি, আর না হলে এটা চুরি হলো মশাই। স্টপ দ্যাট ননসেন্স, একটা কোচি ছেলেকে ভুলিয়ে নিয়ে এসে আমার ন্যাকামি হচ্ছে। বিপুল বাবু, এটা কিন্তু আপনার কারখানা নয়, আপনার ছেলেকে তার মা নিজে এখানে ভর্তি করে দিয়ে গেছে। ইটস আ লাই। মিথ্যে আমি বলি না বিপুল বাবু। দেখুন অ্যাডমিশন ফর্মে এটা আপনার স্ত্রী সই কিনা। এই চিঠিগুলো পড়ুন, আপনার স্ত্রীর হাতের লেখা, নিশ্চয় চিনতে পারবেন। প্রতি চিঠিতে একই কথা, একটা শিশুকে তুমি বাঁচাও নন্দদা, সেই শিশু আমার সন্তান, আমি মা হয়ে তাকে বাঁচাতে পারছি না। এই মৃত্যু যে কি ভীষণ মৃত্যু তা তুমি বুঝবে না। তোমার পায়ে পড়ি নন্দদা, আমার ছেলেকে তুমি বাঁচাও। আমি এখন যাই, তুমি মাকে নিয়ে চলে এসো, এখানে কত মজা। Well, officer, I'm very sorry. আপনাকে মিথ্যে কষ্ট দিলাম। ঠিক আছে মিস্টার বাগচি, আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা বিপুল বাবু, অনেকটা পথ এসে ক্লান্ত হতে পড়েছেন, চল হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করি। চল বিপুল বাবু, ছেলেকে নিয়ে যাবেন না? বিপুল বাবু, আপনাকে আমি আর একটা কথা বলবো, দয়া করে অপরাধ নেবেন না। এরপর হয়তো আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটু বোঝাপড়া করবেন, কিন্তু নারায়ণীকে যদি সত্যি আপনি চিনতে না পেরে থাকেন, তাহলে আপনার এত ঐশ্বর্য, আপনার উপর ভগবানের এত আশীর্বাদ, সব মিথ্যে।
আমার সন্তানকে বাঁচাবার অধিকার আমারও আছে। কোথা থেকে বাঁচাতে চেয়েছিলে? তোমার হাত থেকে, মৃত্যুর হাত থেকে। ভয়ঙ্কর অন্ধকার গুহার মধ্যে তোমার বাস, একটা সোনার গারদখানার মধ্যে। এখানে আলো নেই, বাতাস নেই, প্রাণ নেই, মুক্তি নেই। আমার ছেলেকে সেই যক্ষগুড়ির মধ্যে তুমি টেনে নিতে চেয়েছিলে, কিন্তু আমি মা হয়ে সইতে পারলাম। হ্যাঁ, কিন্তু এই করে তুমি আমাকে যে শাস্তি, যে যন্ত্রণা দিয়েছিলে তার কি হবে বলো? তার কি হবে? আমার অবস্থা দেখে তোমার এতটুকু মায়া হয়নি? হয়েছিল। তোমার মুখ দেখে আমি পাগল হতে বসেছিলাম, কিন্তু মায়ার চেয়ে একটি শিশুকে বাঁচানোর দায়িত্ব অনেক বেশি। এখন কি করবে তুমি? তুমি বলো কি শাস্তি দিতে চাও। যত কঠিন শাস্তি দাও না কেন, আমি সইতে পারব। আমাকে ক্ষমা করতে পারবে? পারবে না নারায়ণ। যদি আমাকে ক্ষমা করতে পারো, তাহলে ছেলেটাকে একবার নিজেদের কাছে এনে রেখে দেখি না? আমার মনে হয় এবারে ও হয়তো এখানেও বাঁচবে।